কি ব্যাপার আতিব আহমেদ নিলয় ভাই না ওটা হাই হাই গরো নাকি এটা তো আতিব আহমেদ নিলয় ভাই মনে হইতেছে এই নিলয় ভাই দাঁড়ান 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 কথা আছে আপনার সাথে আরে আরে আপনি ঢাকা থেকে কেমনে নেন ভাই এই জায়গা এই অটো আপনি আতিব আহমেদ নিলয় ভাই না আপনি জি না জি না ভাই এই অটো চলো দাঁড়ান একটু কথা আছে ভাই দাঁড়ান না ভাই কিসের কথা ভাই আপনি জান না কেমি আরে ভাই জান এই ভাই দাঁড়ান একটু কথা আছে ভাই আরে ভাই এই ভাই দাঁড়ান না একটু ভাই এই মিয়া থামেন দর্শক শ্রোতা আমরা কয়েকদিন যাবত একজন ব্যক্তিকে ফলো করছিলাম যে টিকটকে ভিডিও করতেছিল সে নাকি আতিব আহমেদ নিলয়ের মতো দেখতে দর্শক শ্রোতা পাশাপাশি দেখতে পাচ্ছেন তিনি টিকটকে যেসব ভিডিও করতেছেন আতিব আহমেদ নিলয় এক পাশে এবং এই ছেলেটা এক পাশে দেখেন কত পার্সেন্ট মিল আছে তো আমরা এইটা আপনারা কমেন্ট বক্সে প্রচণ্ড পরিমাণে লিখছিলেন যে ভাই তার মতো দেখতে অনেকটাই লাগে এই জন্য আমরা ছুটে গিয়েছিলাম তার ইন্টারভিউ নেওয়ার জন্য এখন ছেলেটার দাড়ি বা মোজ বা যেটাই বলেন না কেন বা চুল সে কাটাইছে আবার সামনে বিয়ে শাদিও করেছে সেই জন্য আবার ক্যামেরার অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু গিয়েছিলাম তার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য একটু ফানি টাইপের ইন্টারভিউ নিয়েছি দেখেন তো কমেন্ট বক্সে লিখেন জাতি ভাবেন নিলয়ের সাথে কত পার্সেন্ট মিলে কথা আছে ভাই দাঁড়ান 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 এই ভাই দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান আচ্ছা ভাই কি বলবেন ভাই আমি তো অবাক ভাই হ্যাঁ আপনি আতিব আসলাম নিলয় ভাই না জি না হ্যাঁ কে বলছে আপনাকে কি কোন ভাই আপনি ঢাকা থেকে কি আপনি এখানে গা বাসা দিয়ে পলাই রইছেন নাকি ভাই না ভাই আমি তো আতিব আহমেদ নিলয় কত মানুষ তো আপনারা চিনছে ভাই গড়ন নাকি জি না ভাই আপনারা তো চিনছে ভাই সবাই ভাই এটা কি আতিব আসলাম নিলয় ভাই না না ভাই না হ্যাঁ জি না না ভাই একটু নামবেন ভাই একটু নামবেন আশেপাশে কি বলতেছে আপনি তো সেম চেহারা ভাই গড়ন নাকি এসব কি বলতেছেন হ্যাঁ নামেন 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 একটু ভাই নামেন নামেন একটু কথা বলি ভাই দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই সেই আমাদের আতিব আহমেদ নিলয় ভাই যার কণ্ঠে পুরো বাংলাদেশ মুখরিত ভাই আপনি তো ভাই মারা যান নাই আপনি এই এইখানে কেন ভাই বুঝলাম না ঘটনা মারা আপনারা যেটা বলতাছেন যেটা ভাবতাছেন এটা সম্পূর্ণ ভুল ঠিক আছে তো আমি আতিব আহমেদ এনারে তো আতিব আসলাম নিলয় ভাইয়ের মতো লাগে না জি হ্যাঁ জি লাগে না নিলয় ভাইয়ের মতো ভাই আপনি ভিডিও করতেছেন ভাই জি ভাই নিলয় ভাইয়ের মতো লাগে না এটা মাস্টার কপি লাগে লাগে হ্যাঁ একদম মাস্টার কপি ভাই আমার মনে হইতেছে ভাই আপনি কোন কিছু এটা হইতে পারে একটু মানে মিল আছে এই পর্যন্ত তাছাড়া একটু মানে মিল মানে কি আপনি কোন কিছু লুকাইতেছেন ভাই আপনি কি বাবার কাছ থেকে আলাদা হওয়ার জন্য এটা এটা করছেন ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা মানে কি হইছে মানে বুঝলাম না আহমেদ নিলয় না এত মানুষ দেখতেছে আপনারে আপনি তো ভাই আতিব আহমেদ নিলয় ভাই ভাই জি না ভাই চেহারা তাহলে কেমনে মিল থাকে ভাই মিল আছে না চেহারায় মিল আছে না ভাই বলেন তো জি জি মিল আছে না চেহারায় ভাই সবাই কইতেছে মিল আছে আর আপনি কোন যে আপনি তার বুঝলাম না কিছু মিল থাকতে পারে তাছাড়া তার কোনো কিছু না তাই না আমি তার আপনারা যেটা ভাবতাছেন না না ভাই সেই সানগ্লাস সেই দাড়ির র‍্যাক আবার সেই হচ্ছে আপনার মাথার চুল ভাই হুবহু মিল তো মিল আছে না ভাই মিল আছে ফুল মিল ভাই আপনি সত্যি কথা বলেন ভাই কোনো সমস্যা হইব না আমি আপনার টাকা লইয়া যাবো ভাই আমি সত্যি কথাই বলতেছি ভাই আমি আরিফুল ইসলাম দেলোয়ার আমি আতিব আহমেদ আরিফুল ইসলাম দেলোয়ার আপনার ভোটার আইডি কার্ড আছে জি দেখি 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 ভোটার আইডি কার্ড হ্যাঁ দেখি 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 আমার মানি ব্যাগে আছে কিনা ভাই তাইলে বিশ্বাস করুম ভাই নাইলে কিন্তু বিশ্বাস করুম না ভাই মানি ব্যাগে নাই বাসা রেখে আইছি বাসা রেখে আইছেন আপনি কি সত্যি বলতেছেন জি আমি সত্যি বলতেছি আসলে ভাই যতটুকু জানি সেই ব্যক্তি তো আমাদের মাঝে নাই তাই না হ্যাঁ সে তো উপরে চলে গেছে আল্লাহ তাআলা তাকে লইয়া গেছে ভাই তাহলে তো ঘটনা সত্য মনে হয় হ্যাঁ মনে হয় আর কপি হ্যাঁ জি 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 হতে পারে মানে চেহারা মিল আছে আপনার লগে আপনি নিলেই ভাই আপনি নিলয় ভাই ভাবছেন না আমি ওনারে আরে ভাই আমি তো নিলয় ভাই ভাবছি ভাই সিন যে লগে লগে দৌড় পারতে পারতে ভাই আমি জীবন শেষ ভাই আমি তো দৌড় দিছি আপনি তো দৌড় দিছি সবাই দৌড় দিছে কিন্তু তাই না জি জি সবাই আচ্ছা আচ্ছা ভাই আসলে ঘর নাকি ভাই বলেন তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জামালপুর শেরপুর জামালপুর শেরপুরে আচ্ছা আচ্ছা তো যে আতিব আহমেদ নিলয় ভাইয়ের লগে যে মিল আছে এটা আপনি কি আগে থেকে জানতেন না তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর জানছেন আগে থেকে জানতাম না উনি যখন মারা গেল ঠিক আছে তারপরে আমি আগে থেকে টিকটক ভিডিও করতাম তো ওনার সাথে যখন আমি ডুয়েট ভিডিও করি বা ওনার গানে আমি এক কথা শেষ তার অন্ধভক্ত ছিলাম ঠিক আছে অন্ধভক্ত ছিলেন হ্যাঁ তার গানে আমি সব সময় টিকটক ভিডিও করতাম ওখান থেকে অনেক হাজার হাজার কমেন্ট আসতো তার থেকে মনে করেন ওর থেকে আর কি আমি আস্তে আস্তে ভিডিও করি সবাই মানে টিকটকে আপনি ভিডিও করতেন ওনার হচ্ছে কি গানের ভয়েস নিয়ে সেখান থেকে আপনাকে সবাই উপাধি দিয়েছে আপনি জুনিয়র আতিব আহমেদ নিলয় জি আচ্ছা আচ্ছা এই হচ্ছে ঘটনা জি ও আচ্ছা সেখানে আপনার কি পরিমাণ কমেন্ট পড়ে আপনার হাজার হাজার কমেন্ট চার্জের সেম চেহারা আপনার হ্যাঁ হাজার হাজার কমেন্ট আছে আমি এগুলা দেখা মানে শেষ করতে পারি না শেষ করতে পারি না এক কথা শেষ আমি কমেন্ট আর দেখি ভাই আমরা তো অবাক দেখতে পাচ্ছেন এখানে ভিউজ পরিমাণ মানুষ সবাই ভিডিও করতেছে আপনারে পাইয়া মানে সবাই মনে হইতেছে যে সেই আতিব আহমেদ নিলয় ভাইরই পাইছে
আসলে ভাই একটা কথা বলবো, আপনি মানে কতটুকু ভালোবাসেন আতিফ আহমেদ নিলাই ভাইয়ের যে স্ত্রী আছে নওশিন আপা? না না, ওনাকে ভালোবাসি বলতে ওনাকে আমি শ্রদ্ধা করি। শ্রদ্ধা করেন? ও আচ্ছা আচ্ছা। আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলাই ভাই ওনার ভক্ত সবাই, আমিও নিজেও, ঠিক আছে? তো ওনার ওয়াইফ অবশ্যই তাকে শ্রদ্ধা করতে হবে। আমি যতটুকু জানি এখান থেকে একটা ভাই আমারে বললো আপনার ভিডিও নাকি অনেকে কমেন্ট করে যে আপনি তার দায়িত্ব নেন। না না, এটা সম্ভব না। কোনো এটা সম্ভব না না ভাই? জি না, এটা কখনোই সম্ভব না, কোনোদিনও সম্ভব। আচ্ছা, কখনো যদি আপনাকে দর্শক দেখতে চায় তার জায়গাতে, আতিফ আহমেদ নিলাইবার জায়গাতে, আপনি যাবেন? কাজ করবেন আপনি? কাজ বলতে এরকম ইয়ে হলে, পজিশন হয়ে গেলে তো অবশ্যই যাবো। অবশ্যই যাবেন। কিন্তু ভাই আমার কিন্তু আদৌ বিশ্বাস হইতেছে না ভাই, মানে এতটা মিল কেমনে থাকে ভাই? সেম সাইজ, সেম হাইট, মানে চশমা, ফেস, সবকিছু তো এক এক না ভাই? আপনার অবাক হইছেন না ভাই? মানে আমি তো এটা নিতে পারতেছি না ভাই, কেমনে কি এসব? আসলে আল্লাহ তাআলার দান, চেহারা মিল দিছে, এসব আল্লাহ তাআলাই। ও আচ্ছা আচ্ছা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? আল্লাহ যা করে যা করবে ভবিষ্যতে। তারপর আপনার তো কিছু ইচ্ছা আছে না? ইচ্ছা ইচ্ছা আর কি, ভবিষ্যতে যা হবে মানে আমার কপালে যা আছে তাই। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনাকে কোন জায়গা দেখতে চান, কোন জায়গা দেখতে চান, একজন অভিনয় হিসেবে না একজন শিল্পী হিসেবে? মিডিয়াতে আর কি। মিডিয়াতে আপনি আপনাকে দেখতে চান? আচ্ছা, সেক্ষেত্রে তো আপনি মানে কাকে ডেডিকেট করে আপনি কাজ করবেন সামনের দিকে, মানে আপনি কাকে ফলো করবেন? নীলাই ভাইকে ফলো করবেন? অবশ্যই। আচ্ছা, তো ফলো করার মতো তো আপনার সব কিছু আছে তাই না? যেহেতু চেহারাটা আছে ভাই, আপনি একটা গান শোনাইতে পারবেন সবাই? কিন্তু ভাই আপনার গান শুনবেন, গান শুনবেন সবাই? আচ্ছা আচ্ছা ভাই, একটা গান শোনান না আমাদের ভাই। আচ্ছা যাই হোক, একটা কলি আমি শোনাই। একটা কলি না ভাই, একটু বেশি করে শোনান না ভাই। একটা কলি শোনাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বসাজো, আহামারে না কোন করিয়া, কার বাসরে আছো, আহামাই দিলা মিথ্যায় আশা, কারে দিলা দি, তোহবে কেন তোমার সাথে হইল না মোর মিল। তো ধন্যবাদ। ওয়াও, কি ভাই সেম কণ্ঠ না, নীলাই ভাইয়ের মতো কণ্ঠ না ভাই? আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনাকে আর বেশি ডিস্টার্ব করবো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর শুরুতে আপনারা যেভাবে তাকে দেখছেন, আসলে একটা আমার ধারণা ভুল ছিল, তিনি হচ্ছে কপি, থাকে না যে জুনিয়র সাকিব খান, জুনিয়র মিসা সওদাগর, ঠিক এইরকম জুনিয়র আতিফ আহমেদ নীলাই ভাইয়ের মতো একটা ছেলে আমরা পেয়ে গেলাম শেরপুরে, জামালপুর শেরপুরে। আচ্ছা, আপনার পরিচয়টা ভাই, আপনি পেশায় কী করেন? আমি গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার। ড্রাইভার? জি। ও আচ্ছা আচ্ছা, এর বাইরে আর কোনো পরিচয় নেই আপনার? হ্যাঁ, পরিচয় আমার নাম আরিফুল ইসলাম দেলুয়ার, আর আমি তো যে জবটা করি এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, গাড়ি চালাই, বেগু গাড়ি চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর কি, আচ্ছা, যারা নীলাই ভাইয়ের যারা ভক্ত আছেন, অন্ধভক্ত, ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান তাকে, মানে তার হয়ে? তার হয়ে মানে বলতে চাই এটাই, ঠিক আছে, সবাই যেহেতু আমাদের প্রিয় শিল্পী আতিফ আহমেদ নীলাই ভাই আমাদের থেকে দূরে চলে গেছে, হ্যাঁ, তো আমরা আমার ভিডিওগুলো দেখে সবাই এটাই বলে যে আপনার ভিডিওগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে, আপনার মাঝে তাকে সবাই, হ্যাঁ, খুঁজে পা খুঁজে পা আমার কাছে, ঠিক আছে, তো আপনি এইভাবে চালায় যান, আমরা আছি, সবাই পাশে থাকবো, এরকম সবাই বলে। তো আমিও সেটাই বলতে চাই, যাতে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, এর জন্য আর কি সবার সার্বিক সহযোগিতা। শিল্পী আর কি, গুণী মানে জুনিয়রদের মধ্যে গুণী, তাকে মানে তার সাথে আপনার চেহারা যেহেতু মিল আছে, অনেকে হয়তো আপনাকে সাপোর্ট করবে। তো আপনাদের সবারই কেমন লাগলো এই জুনিয়র আতিফ আহমেদ নীলাই ভাইকে দেখে? ভালো লাগছে সবারই, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনি ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।